গাম্ভীর্যপূর্ণ চেহারা সুরের জাদুতে প্রায় চার দশক ধরে মাতিয়ে রেখেছেন শ্রোতাদের। তিনি ফারুক মাহফুজ আনাম জেমস, ভক্তদের কাছে গুরু। জেমসের গান মানেই তারুণ্যের উন্মাদনা, বাবরি দোলানো গানের তালে জেগে ওঠে ভালোবাসার উদ্দীপনা। দারুণ সব গান উপহার দিয়ে ঢালিউড বলিউড মাতিয়ে এবার ভক্তদের মাতাতে পৌঁছেছেন চলচ্চিত্র দুনিয়ার তীর্থভূমি হলিউডে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে 27 ও 28 মে বাংলাদেশ মেলার ওপেন কনসার্টে পারফর্ম করবেন নগরবাউল জেমস। স্থানীয় সময় শুক্রবার বিকেলে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশ মেলার আয়োজকরা। এ সময় সময় সংবাদকে নিজের অনুভূতি জানান নগরবাউল জেমস। খুব ভালো লাগছে, অনেকদিন পরে আবার এলাতে। সবাইকে অনুরোধ করব আসার জন্য, আমন্ত্রণ রইল, আসুন উপভোগ করুন। যুক্তরাষ্ট্রে দেশের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি তুলে ধরতে ভার্জিল মিডল স্কুলে হবে বাংলাদেশ মেলা। এমন আয়োজনে ভক্তদের গুরুকে কাছে পেয়ে উচ্ছ্বাসিত অনুষ্ঠানের আয়োজকরা। দীর্ঘ অপেক্ষার পর নগরবাউল জেমস আমাদের লস অ্যাঞ্জেলসে এসে পৌঁছাইছেন। আমরা ওনাকে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং আপ্লুত। এই লস অ্যাঞ্জেলসে আমাদের বাঙালিরা, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে এবং নতুন প্রজন্মকে এই চেতনায় উদ্ভাসিত করার জন্য যারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদেরকে আমি চট্টগ্রামের মেয়র হিসেবে ধন্যবাদ জানাচ্ছি। বিশাল মাঠের মুক্ত মঞ্চে জেমস ছাড়াও থাকছেন তানজিন তিশা, সজল নূর, নাজু আখন্দ ও শেফালী সরগম সহ নিউ ইয়র্কের এক ঝাঁক শিল্পী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কংগ্রেসম্যান জিমি গোমেজ, বিশেষ অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন সহ অন্য অতিথিরা উপস্থিত থাকবেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র।